আমরা দেখি কসাইরা গরু নিস্তেজ হওয়ার আগে বা মরার আগেই পাগুলো কেটে ফেলে চামড়া কাটা শুরু করে দেয়। এই সম্পর্কে ইসলাম কি বলে? সৌদি আরবে থাকেন কিন্তু তাদের ঈদ একদিন আগে হয়ে যায়, তাহলে কুরবানি কিভাবে দিব? এটা সুন্দর করে যদি সমাধান দিতেন। আহা, মানবিকতা আজ কোথায় চলে গেছে! আমরা কিন্তু এটা মনেই করি না যে সে পশু, তারও একটা জীবন আছে। সে মারা যাওয়ার আগেই একটা মানুষের যদি অ্যাজ এ হিউম্যান বিং হয়, যদি সামান্যতম মানবতাবোধ থাকে, সে তো এই কাজটা করতে পারে না। ইসলাম এটাও নিষেধ করেছে, আপনি যখন রাস্তা দিয়ে চলবেন পাশে কোনো গাছের ঢাল অথবা পাতা আপনি ছিঁড়বেন না। আমার বিশ্বনবী তিনি বলেছেন, গাছেরও কিন্তু প্রাণ আছে। গাছ সেও সেও লম্বা হয়, তারও জীবন আছে, প্রাণ আছে। আপনি যখন পাশ দিয়ে যাবেন তার গাছ থেকে পাতা ছিঁড়বেন না, ওই গাছটাও কিন্তু কষ্ট পায়, ঠিক কিনা বলেন? আপনি কোথায় কোথায় পাশ দিয়ে গেলেন আর টান মারলেন মিয়া? এটা করা যাবে না, বিশ্বনবী নিষেধ করেছে। গাছেরও প্রাণ আছে, ওই গাছের পাতা যখন তখন ছিঁড়া নিষেধ করে দিয়েছেন একজন, তিনি আমার বিশ্বনবী। কারণ তিনি পৃথিবীর মধ্যে সবচাইতে বড় দরুদী নবী ছিলেন, তিনি পৃথিবীর মধ্যে সবচাইতে মায়াময় ছিলেন। তার সম্পর্কে আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী হে আমি আপনাকে, আই হ্যাভ সেন্ড ইউ অ্যাজ এ ব্লেসিং ফর দ্য এন্টায়ার ইউনিভার্স, আমি আপনার জন্য গোটা বিশ্বের রহমত হিসাবে প্রেরণ করেছি, আপনার দিলটাকে রহময় পরিপূর্ণ করে দিয়েছি। পড়ুন সুবহানাল্লাহ। আমরা এই রহম করম দিল মানুষ পৃথিবীতে, আমাদেরকে মানুষকে পশু কি বলা হয় বলেন? মানুষকে মানুষ কেন বলা হয়? মানুষের মধ্যে মানবতাবোধ থাকবে, যার মধ্যে মানবতাবোধ নেই তার সম্পর্কে কোরআনে আল্লাহ নিজে বলে দিয়েছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, ইভেন তাদের চাইতে নিকৃষ্ট। এরকম সমাজে আছে না নাই? তার মধ্যে আমি মনে করি যে কসাই প্রাণীটা এইমাত্র জবাই করেছেন। কসাইদের কিন্তু আরেকটা বাজে স্বভাব আছে, আপনাদের চোখে কি পড়েছে কি না? পশুর জবাই করার পরে ছুরি দিয়ে এই হলকের মধ্যে জোরে কি গুঁতা দেয়, এরকম আছে না নাই? করবেন না, এটা মারাত্মক গুণা, এটা ভয়ঙ্কর গুণা। ওই পশুটাকে স্বাভাবিকভাবে মরতে দিন, সময় দিন না। কসাইদের সমস্যা কি জানেন? এখন এই ভিডিওটা বা আমার কথাগুলো কসাইরা শুনলে তো মিয়া পুরো আমার বিরুদ্ধে আন্দোলন করবে আর কি। যাই হোক, যাই করুক না কেন, ইসলাম যা বলে তাই করতে হবে। কসাইদের একদিনে চারটা টিপ আছে, টিপ তো বুঝেন, মানে এখান থেকে যাবে দুইটায় আরেক জায়গায়, পাঁচটা আরেক জায়গায়, সন্ধ্যার পর আরেক জায়গায়, আবার কেউ পাঁচটাও নেয়, কেউ দশটাও নেয়, কেউ আবার এই বিজনেসই করে। যারা এটা করছেন, আপনি হয়তো মানবিকতার খাতিরে আমি আপনাকে বলবো, হয়তো আপনি কোরবানির বাইরের পশুর সাথে অন্যায় এটা করছেন, খবরদার কোরবানির সাথে এটা করবেন না। আর আপনারা যারা কসাই দিয়ে কাজ করেন, এটা ছাড়া উপায়ও নাই, তাই না? আমরা কসাইয়ের কাছে জিম্মি, কিন্তু তাকে বলবেন বাজান কোনো রিকোয়েস্ট নাই, দুটো রিকোয়েস্ট করবো, পারবেন তো আপনারা ইনশাল্লাহ? কয়টা রিকোয়েস্ট? দুইটা। এক নম্বর, তুমি তোমার ছুরি দিয়ে তার এই গলার মধ্যে পার মারবা না। নাম্বার টু হচ্ছে পরিপূর্ণভাবে অন্তত 5 মিনিটস, ইউ হ্যাভ টু গিভ মিনিমাম 5 মিনিটস, কমপক্ষে 5 মিনিট আপনাকে সময় দিতে হবে, গরুটা নিস্তেজ হবে, তারপর পা কাটবা অথবা চামড়া কাটবা। কত বড় অমানবিক একটা জিনিস, তাই না? এটা করা যাবে? যাবে না। আল্লাহ পাক আমাদের কসাইদেরকে, বিশেষ করে কোরবানির সময় যে কসাই আছে, তাদেরকে এভাবে বুঝে শুনে কোরবানির পশুকে সঠিকভাবে এভাবে জবাই করার সুযোগ করে দিক। পড়ুন আমিন। সৌদি আরবে থাকেন কিন্তু তাদের ঈদ একদিন আগে হয়ে যায়, তাহলে কুরবানি কিভাবে দিব? এটা সুন্দর করে যদি সমাধান দিতেন। চমৎকার একটি প্রশ্ন। এরকম আছে না, অনেকের শরীক কিন্তু সৌদি আরবে থাকে, তিনি হয়তো সেখান থেকে টাকা পাঠিয়ে দেন, বলে যে আমার নামে বা আমার যে দুটো অংশ, এই দুটো অংশ প্লিজ তোমরা কুরবানি করে দিবে। এরকম যদি হয় তাহলে সেটার বিধানটা আসলে কি? দেখুন, সাধারণভাবে কুরবানি ঈদের সময় অথবা মানে রোজার ঈদের সময় সৌদি আরব কিন্তু একদিন আগে করে, নাকি? একদিন আগে কি করে না? একদিন আগে যেহেতু করে, সে একদিন আগের যে বিধানটা আছে তার সাথে কুরবানির আসলে সম্পর্ক আছে কিনা, এখানে বেসিক্যালি বিশ্বনবী তিনি কি বলে দিয়েছেন, খবরদার কাবলাল মুসাল্লা, কখনো মুসাল্লা অর্থাৎ ঈদগাহে নামাজ পড়ার আগে কখনোই জবা করবা না। মান জবাহা কাবলাল মুসাল্লা, যে ব্যক্তি জবাই করবে মুসাল্লাতে যাওয়ার পূর্বে বা নামাজ পড়ার পূর্বে, তার কোরবানি হবে না। কথা কি বুঝতে পেরেছেন? এখন তিনি প্রশ্নটা কেন করেছেন আমার মনে হয় আমি কি বুঝতে পেরেছি, যেহেতু তারা একদিন আগে কোরবানি করে ফেলে। এখন হুজুর, সে তো কোরবানিকে মানে সেখানে তো একদিন আগে আপনার ঈদ হয়ে গেছে, তারা কি নামাজও কি পড়ে ফেলেছে? এরকম যদি হয়, অথবা আমি যদি ধরে নিই সৌদি আরবে কেউ আপনার কি করবে, কোরবানি করবে, বাংলাদেশের একজন মালিক আছে সেখানে বা তার অংশ আছে, সেখানে যদি করে ফেলে, ইসলাম বলেছে ওই
ব্যক্তির ঈদের নামাজের সাথে সেটা সম্পর্কযুক্ত নাই। কেন নাই? কারণ হচ্ছে, ফর এক্সাম্পল, এখানে উত্তরবঙ্গের তো অনেকে আছেন, তাই না? উত্তরবঙ্গে আপনার আজান হয় ওই যে আপনার কক্সবাজারে আজান হয়, তার মধ্যে কিন্তু পার্থক্য প্রায় 16 মিনিট। এখানে অনেক মানে টেলিভিশনের প্রডিউসার আছেন, আপনারা যখন কাউন্ট ডাউন দেন তখন কি হয়, 16 মিনিট, 17 মিনিট এরকম কিন্তু থাকে, ওই পাশে 17 মিনিট। এখন তারা যদি চিন্তা করে কি মোবাইলের যোগ দিয়ে দেবে, বিসমিল্লাহ করে খাই একসাথে, তাহলে হবে? এর মানে যেই স্থান সেই স্থানের অনুযায়ী আমাদের ইফতার করতে হবে, সাহারি করতে হবে। এটা যেরকম, একইভাবে ভারতে অথবা মালয়েশিয়ায় অথবা সৌদি আরবে অথবা আফ্রিকাতে যেখানে যখন যে ঈদ হয় ওই ঈদ অনুযায়ী তাকে কোরবানি করতে হবে। এখন আপনার কোনো অংশীদার সৌদি আরবে থাকে, ওটা ম্যাটার করে না, তিনি যেহেতু এখানে কোরবানি দিয়েছেন, এখানের ঈদের নামাজের পরেই কোরবানি দিয়ে ফেলবে, এটাই চূড়ান্ত ইসলাম, এটাই কিন্তু বলে। সমাধান কি আপনারা কি পেয়েছেন তো সমাধান? ইনশাআল্লাহ তাআলা আমরা এভাবেই দিব, স্থান অনুযায়ী কোরবানি হবে, কারো জন্য অপেক্ষাও করা যাবে না, কারো অনুমোদনেরই প্রয়োজন নাই। আল্লাহ পাক আমাদের বুঝার এবং মানার তৌফিক দান করুক, করুন, আমিন। আর একটা প্রশ্ন, আসলে এই প্রশ্নটা আমি কাউকে নাম ধরবো না, তারপর যেহেতু প্রশ্নটা এভাবে করেছেন, কিছুদিন আগে আহলে হাদিসের একজন আলেম থেকে শুনলাম, ভাগাভাগিতে কোরবানি চলবে না, অর্থাৎ সমাজে প্রচলিত 2, 3, 5, 7 ভাগে যে কোরবানি দেওয়া হয় এটা ভুল। কিন্তু শায়েক, এ বিষয়ে যদি আপনি একটু সমাধান করতেন, আল্লাহু আকবার। আমি প্রথম বলবো যে সহিহ মুসলিমের একটা হাদিস তাদের চোখে পড়েছে কি না। সহিহ মুসলিমের 1318 নং হাদিস, এখনই গুগলে গিয়ে সার্চ দেন। 3048 নং হাদিস, এখনই গুগলে গিয়ে সার্চ দেন। সহিহ মুসলিমের যে হাদিস, সেই হাদিসে আবদুল্লাহ ইবনে জাবিন বিন আবদুল্লাহ থেকে একটা হাদিস চমৎকার করে তিনি বর্ণনা করেছেন। সেই হাদিসটি হচ্ছে আনজা ইবনে আবদুল্লাহ কয়লা, সেটা হচ্ছে আল আম্মু আল বাদানাতু আন সাবা ওয়াল বাকারাতু আন সাবা আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। চমৎকার হাদিস, কিন্তু আপনারা দেখবেন যে মুসলিম শরীফের 1318 নং হাদিস এবং 3048 নং হাদিসে বিশ্বনবী তিনি বলে দিয়েছেন আল বাদানা। বাদানা শব্দের আরবি যদি আমরা লোগাটটা খুঁজি তাহলে তার অর্থ পাবো হচ্ছে উট, বাদানা অর্থ হচ্ছে উট। আল বাদানাতু আন সাবা, আন সাবা মানে হচ্ছে 7 অংশ, অর্থাৎ বাদানা হচ্ছে 7 অংশ, আল বাকারাতু আন সাবা এবং গাবি হচ্ছে 7 অংশ। এটা কোথায় হচ্ছে? হাদিসের বর্ণনা, তিনি বলেছেন যে আম্মাল হুদাইবিয়া, বিশ্বনবী হুদাইবিয়ায় যখন অবস্থান করেছিলেন সেখানে তিনি 1 বছর একটা উট থেকে, বাদানা মানে উট, উট থেকে তিনি 7 ভাগে 7 অংশে তিনি কোরবানি দিয়েছেন। এটা সহি মুসলিমের হাদিস। এখন আপনাদের মধ্যে কেউ যদি এরকম ফতোয়া দেওয়ার চেষ্টা করেন 7 ভাগে 5 ভাগে 3 ভাগে হবে না, ভুল বললেন। তবে হ্যাঁ, যদি এরকম চিন্তা করে বলেন যে কার ইনকাম কতটা ভালো, কারণ ইনকামের উপর ডিপেন্ড করে আপনার কোরবানি কবুল হওয়া, ঠিক কিনা বলেন? এখন এখানে আছে এরকম যে একজন সুদের ব্যবসা করে আরেকজন মসজিদের ইমাম, দুজনের ইনকাম কি এক? একজনেরটা হারাম আরেকজনেরটা কি হালাল। তাহলে হালাল হারাম যেহেতু এক হয়ে যেতে পারে, মিশ্রণ হয়ে যেতে পারে, সেই চিন্তা করে যদি ফতোয়া দেওয়া হয় তাহলে আমি কি মেনে নেব? তবে বিশ্বনবীর যেহেতু হাদিস, তিনি বলেছেন যে হুদাইবিয়ার নামক স্থানে বিশ্বনবী আল বাদানাতু আন সাবা আল বাকারাতু আন সাবা, তিনি বলে দিয়েছেন উটের মধ্যে 7 ভাগ এবং বকরির মধ্যে আপনার কি গাভীর মধ্যে বা গরুর মধ্যে 7 ভাগে কোরবানি কি দেওয়া যাবে। অতএব এটাকে আমরা ঠেলে দিতে পারি না। আমার প্রিয় আহলে হাদিসের ভাইয়েরা যদি এই কথা বলে থাকেন, আমি শুনিনি, যদি বলে থাকেন তাহলে আমি মনে করি সমাজের মধ্যে বিশৃঙ্খলা ফিতনা ছড়াবেন না। বিশ্বনবী স্পষ্ট করে কি বলে দিয়েছেন, আল ফিতনাতু আহু আশাদ্দু মিনাল কাতল, ফিতনা ফাসাদ, এই বৈপরীত্য অথবা এলাকার অথবা সমাজের মধ্যে এ ধরনের মাসালা দিয়ে একটা ঝামেলা সৃষ্টি করা, এটা হত্যার চাইতে জঘন্যতম অপরাধ। কথা বলুন ঠিক কিনা? এটা করা যাবে? যাবে না। আমরা ইনশাআল্লাহ তাআলা এদিকে খুব মনোযোগ দিব, কোনোভাবেই, সে হোক আহলে হাদিসের ভাই হোক, সুন্নি হোক, আমাদের খারেজি অর্থাৎ কমি হোক, আলিয়া, নো প্রবলেম, বাট ইউ হ্যাভ টু ফলো দ্য রেগুলেশনস অফ ইসলাম, ইউ হ্যাভ টু ফলো দ্য সুন্না অফ আওয়ার বিলাবেড প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীর সুন্না, বিশ্বনবীর হাদিসগুলো মানা, এটা আমাদের উপর অবশ্য কর্তব্য। আর যিনি বিশ্বনবীর হাদিস মেনে জীবনযাপন করবেন, আমার নবীর সাথে কাল কিয়ামতের ময়দানে তিনি জান্নাতে চলে যাবেন, পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের বুঝার মানার তৌফিক দান করুক, পড়ুন আমিন।